جب وہ شکستہ کر دی، ایماں و فدائے چشم مستے کر دی، عمر کے بیات و حدیث گجشتے، رفتیوں نے سارے بت پرستے کر دی، چشم مستے عزبے زلف درزے عجبے، مائے پرستی عجبے فتنہ طرزے عجبے، بہر قتلم چکشاد تیگنہم سربائے سجود، اوبناز عجبے من بنایا زے عجبے، وقت بسمل شدنم چشم برویش باشست، مہربانم عجبے بندن وزے عجبے، تاکہ ابروئے تو سجدہ سرمی بسجود، چشم بدور کی ہستم بن زمین عزبے، حمد و دل بلب تو زلف وا پیامدار، گفتگو عزبے کامات ناز عجبے، التزا کن بدار حضرت خازا، ہر دم کار سازے عجبے بندن وزے عجبے، گل عجب حسن جمال خاتو خالو گسو، سر وقت دے عجبے کامات ناز عجبے، اے محبوب الہی نظام الدین اولیاء اپرار پردھان خلیفہ حضرت امیر خسرو، اے کلامیر اسیلاتے آج نئی محرمیر دین امی سامان্য کچھ بکتبو پیش کرو، پیش کرار آگے امی جے ویتے جے যে বিষয়ের উপর আমি বলতে চেয়েছিলাম সেই বিষয়টা আমি ঘুরিয়ে দিলাম, কারণ আজ নয় মুহররমের দিন। উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে আজ মুহররম প্রায় পৃথিবী থেকেই হারিয়ে যাচ্ছে, কিছুটা ইরান ইরাকের মধ্যে আছে, করাচি লাহোর বাংলাদেশে সামান্য সামান্য আছে, শুধু ওয়াহাবি আর খারেজিদের জন্য। এই মুহররম মাসেই ইমাম হুসাইনের সপরিবারে যে শাহাদাত বরণ করেছিলেন দশই মুহররম, তার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যেখানে ইমাম হুসাইনের মাত্র কয়েকশো আর ইয়াজিদের দলে ছিল 33,000 সৈন্য, তাদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ। সেই খুব লক্ষ্য করার বিষয় যে ইমাম হুসাইনের বিরুদ্ধে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন জৈন, কোন শিখ বা কোন পারসি ধর্মের মানুষ অস্ত্র ধারণ করেননি আওলাদে রসুলের উপরে। আওলাদে রসুল রসুলের উপরে অস্ত্র ধারণ করেছিল যারা নামে মুসলমান ছিল। একটি কথা আজ আমার মনে আছে, মাওলার অভিষেক যেটা গাধিরে খুম বলে, বিদায় হজের প্রাক্কালে মহানবী গাজীরে খুমের মধ্যে 1,29,000 সাহাবীর সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা। আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই, উনি 1,29,000 সাহাবীকে বলেছিলেন, জীবনে হে মুসলমান জাতি তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রান্ত হবে না, দিশেহারা হবে না, যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো। দুটো জিনিস যদি শক্ত করে ধরে রাখতে পারো,
কোনো দিন পৃথিবীর চাহতবাদেরকে পরাভূত করতে পারবে না। সেই দুটো জিনিস কি? একটি হলো কিতাব আল্লাহি, আরেকটি হলো ইত্রাতাহি। কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, আর ইত্রাতাহি নবীর বংশধর। হে আমার উম্মতেরা, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে তোমরা শক্ত করে ধরে রাখো, জীবনেও গোমরা হবে না। কত মূল্যবান কথাটি, বুকে হাত রেখে বলুন তো, মুয়াবিয়া কি নবীর বংশটি মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? আব্দুল মালিক কি নবীর বংশ মানবে? মনসুর কি নবীর বংশ মানবে? মামুন, হারুন আর রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, মাইয়াবাসিয়ারা কি কখনো নবীর বংশকে ধরবে? যে নবীর বংশকে বংশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, নবীর বংশকে যারা কারবালার রণপ্রান্তরে নিষ্ঠুর ভাবে শহীদ করেছেন, তারা কি করে এটা মানেন যে কিতাব আল্লাহি ওয়াল ইত্রাতাহি, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে শক্ত করে ধরে রেখো? তারা তো এটা পারে না। তাই উমাইয়া আব্বাসিয়ারা করলো কি, বিরাট একটা চক্রান্ত করলো, 1,29,000 সাহাবীর সামনে নবীর বংশকে শক্ত করে ধরো। এই হাদিসটি কাটার কারো ক্ষমতা রইল না, কিন্তু হাদিসটাকে অন্ধকারে ফেলে দিলেন ওহাবি, খারেজি, উমাইয়া, আব্বাসিয়ারা। তারা আবার একটা হাদিস বানাইলেন, সেটা কি? তারা বললেন নবীর দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, গোমরা হবে না। একটা কি? কিতাব আল্লাহি, আর একটা হলো সুন্নতিহি। একটা আল্লাহর কিতাব, আর একটা নবীর সুন্নত। আজ বাংলার বুকে প্রত্যেক মৌলবী টেলিভিশনের মধ্যে আমরা শুনি যে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত পালন করলেই যথেষ্ট। আজকে কোথায় কোন পর্যায়ে আমরা নেমে গেছি? নাই নবীর বংশ, কোন টেলিভিশনের চ্যানেলে নবীর বংশ বলে না। দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে শুনলাম না নবীর বংশ, কামাল উদ্দিন জাফির মুখে শুনলাম না, শুনলাম না মওলানা আবুল কালাম আজাদ, কারণ এরা সব সৌদি আরবের বিকাহু আলেম, বিক্রি হইয়া যাওয়া আলেম। এই বিকাহু আলেমরা নিজের বিবেককে বিক্রি করে দেয়। সুতরাং আমরা এখন সবাই আমাদের মন মগজের মধ্যে ঢুকে গেছে যে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট। অথচ 1,29,000 সাহাবীর সামনে মহানবী বলেছিলেন গোমরা হবে না, আল্লাহর কিতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরে রেখো। নবীর বংশ কারা? নবীর বংশ যারা নূরের সন্তান, রক্ত মাংসের সন্তানকে নবীর সন্তান বলে নবী স্বীকার করেন নাই এবং আমরাও করি না। কেননা রক্ত মাংসের শরীরই যদি নবীর বংশ হতো, তাহলে নবীর আপন চাচা আবু লাহাব, নবীর আরেক চাচা আবু জাহেল, ফুবাতো ভাই ওকবা, খালাতো ভাই সাহেবা, এগুলি সব কাট্টা কাফে। সুতরাং আমরা কোনদিন নবীর রক্তের হয়েও আবু লাহাবকে কোনদিন বলবো না সৈয়দ আবু লাহাব, সৈয়দ আবু জাহেল, সৈয়দ ওকবা, সৈয়দ সাহেবা, জীবনেও বলবো না। যদিও ফ্লেশ এন্ড ব্লাড, রক্তের সম্পর্ক, এটা মহানবী দেখিয়ে গেলে
যে নূরের বংশ, নূরের বংশাবলীরা এই অলিদেরকে অস্বীকার করে গেল ওহাবিরা, ওহাবিরা অস্বীকার করে গেল নবীর বংশধর, নবীর বংশধর বড় পীর সাহেব, নবীর বংশধর খাজা গরিবে নওয়াব, নবীর বংশধর বাহাউদ্দিন নকশবন্দী, নবীর বংশধর মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দ, নবীর বংশধর আহমদ রেফাই, নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল আরাবি, নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম গাসসানি। অথচ দুঃখে বুক ফেটে যায় সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, তারা হয়তো তোমরা জানো না, তাদের কাফের একবার শ্রেষ্ঠ কাফের তারা পাঁচজনকে বলেন, তোমরা এটা জানো না, সবচেয়ে কাফের বড় বলেন বড় পীর সাহেব নাউজুবিল্লাহ মিন যালিক, দ্বিতীয় কাফের মহিউদ্দিন ইবনুল আরাবি, তৃতীয় কাফের মিশনের আহমদ রেফাই, চতুর্থ কাফের মৌলানা জালালউদ্দিন রুমি, পঞ্চম কাফের হুজ্জাতুল ইসলাম ইমাম গাসসানি। ইসলামের কি থাকে? আজকে ওহাবিদের খারেজিদের ইসলাম দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর। সুতরাং সত্য জানবো কেন? সত্যের পদে পদে কাটায় ভরা। আজ যেখানে মহান খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ যে ছবি, উনি তো হুসাইনি হাসানি, উনার যে ছবিটা তার রওজা মুবারকে 8-9 ঘন্টা ছিল, সেদিন বর্তমান সংলাপ পত্রিকায় পড়লাম সেটা প্রচার হতে দেয় নাই সৌদি ওহাবিরা, সেটা প্রচার হতে দেয় নাই, কারণ সুফিজম এসে পড়ে, ফকিরি লাইন এসে পড়ে। আল্লামা ইকবালরা ইকবালকে অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছে, কারণ উনি বলছেন তেরা তরিকা মিরি নাহি ফকিরি হ্যায় খুদি না বেচে গরিবি মে নাম পয়দা কর। ইকবালের মানে কি করে কথাটা বুঝছ? সুতরাং আজ বুক ফেটে যায় যে সুফিবাদের বই সারা বাংলাদেশে পাওয়া যায় না, নাই সুফিবাদের মূল ভিত্তির ভোগ বই মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ, সেই মাসনবী শরীফের একটি অনুবাদও নাই। এমদাদিয়ানা হামিদিয়ানা করছে মাশাল্লাহ, ওহাবি গোলাপি ওহাবির গন্ধ আসে। আজ মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ অনুবাদ নাই, অন্যগুলোতে বাদী দিলাম, বুক ফেটে যায়। দেওয়ানে বুয়ারি সাকারান্দারের অনুবাদ নাই, দেওয়ানে আমির খসরুর অনুবাদ নাই, এই তিনটি কিতাবের অনুবাদ থাকলে ওহাবিদের 12-13টা ঝিলে যেত। দোষ শুধু ওহাবিদেরই না, দোষ আমাদের মতো পীর সাহেবদের। আজ আত্মশীল পীরেরা, এটা কোন বদনাম না, বৎসরে গুরু দক্ষিণা কমসে কম 100-120 কোটি টাকা পায়, বাবা ভান্ডারীরা 100 কোটি টাকার উপরে পায়, বড় এগুলি দরবার শরীফ প্রায় 20-25 কোটি টাকা পায়, সানাম ফকিররা 10-15 কোটি টাকা পায়, সুরেশ্বরীরা 2-2.5 কোটি টাকা পায়, এরকম বহু দরবার। সবচেয়ে বেশি যে পায় আব্দুল লতিফ ফুলতলি সিলেটের জকিগুঞ্জের, উনি 2000 কোটি টাকা পায়, আর সব পীর গাউসালা সময়ে বসে রয়েছে একজন একটা সুফিবাদের উপরে কারো বিশ্ববিখ্যাত বই অনুবাদ করানো।
কত বড় বড় মাওলানা গোয়াইরা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে করল। এই ওয়াহাবিরা দা লরেন্স অফ আরেবিয়া বইয়ে এর অনেক কিছু জানা যায়। সৌদি আরবে বৈশা মিটিং হয়েছিল যে কি করে পৃথিবী থেকে সুফিবাদের শিকড় সুদ্ধা উঠিয়ে ফেলানো যায়। তখন সৌদি একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে যদি পারসি ভাষাটা কেচি দিয়ে কেটে ফেলা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, সুফিবাদের মৃত্যু আপনিই হয়ে যাবে। কেননা সুফিবাদের সমস্ত বই পারসি ভাষায় রচিত। সুতরাং পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে পারসি ভাষা উঠিয়ে দেওয়া হোক, সুফিবাদ আপনিই মৃত্যু হবে। আজ বুকে হাত দিয়ে চিন্তা করো তো, শাহ সুফি ফতে আলী শাহ সেই দিনের ক্যালকাটার আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক ছিলেন। বাবা জান শরীফ শাসুরের শরীফ বিরাট এক মহাদেশ ছিলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক বিরাট এক আলেম ছিলেন। পাবনার এনায়েত পুরীর পীর সাহেবের পীর সাহেব মজেদ আলী শাহ বিরাট এক আলেম ছিলেন। আজ মুখ ফেটে যায় তাদের মাদ্রাসা থেকে আগে বিরাট বিরাট অলি বের হতো, বিরাট বিরাট অলি বের হতো মাদ্রাসা থেকে। এখন পারসি ভাষা নাই, এখন আর মাদ্রাসা থেকে অলি বের হয় না। নিউটনের একটি সূত্র তোমাদের সবারই জানা আছে, এভরি অ্যাকশন হ্যাজ এন এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন। এটা প্রত্যেক অ্যাকশনের ঠিক পুরোপুরি রিয়াকশন থাকে। আজ পৃথিবীর মাদ্রাসা থেকে কোন অলি বের হয় না, কিন্তু বের হয়। কি বের হয়? তালেবান বের হয়, জামাতুল মুজাহিদিন বের হয়, হুকমাতুল হুকমা বের হয়। খালি গরুর মতো ফাল ফালে কেমনে জঙ্গিবাদ করবো? আরে সুয়ারের বাচ্চা জঙ্গি, তুই যে জান দিতাছ এই রহমান আর বাংলা ভাইয়ের মতন নষ্ট চরিত্রের মানুষগুলোর দিকে তাকিয়ে যে তুই জীবনটা দিতাছ। একটা ভার যদি চিন্তা করতি, পৃথিবীতে মুসলমান দেশ কতটি আছে? 57টা মুসলমান দেশ আছে। বুকে হাত দিয়ে কো, একটা দেশে আল্লাহর আইন নাই। যে দেশে মহানবীর জন্ম সেই দেশেই মনার্কিজম, রাজতন্ত্র, বিসমিল্লাই গলত, বিসমিল্লাই গলত। আরে তুই যে আল্লাহর আইন কায়েম করার জন্য জান দিতাছ, তুই একটা বার ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা যদি জানতি, পৃথিবীর 57টা মুসলমান দেশের একটিতেও আল্লাহর আইন নাই। সুতরাং তোর জীবনটা তো ব্যর্থ। কতগুলো মানুষ পাল্লি তুইও মরলি, এই আকাম কুকাম তোরা কইরা গেলি। মানুষকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন প্রথম কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেননি। সবাই জানে কাফেরেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, উনি যুদ্ধ প্রতিহত করেছেন, এটা সবাই জানে। আজ সুফিজম পদে পদে কেন মার খেচ্ছে খাচ্ছে? একদিকে ওয়াহাবি খারেজিদের ব্যাপক প্রচার, আজকে দেখেন কুয়েতিরা টাকা পাইলে ঘাট ঘাট মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা করে দেয়। কোন পীর সাহেব আজ পর্যন্ত একটা মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবি বের করলো, আজকে মহিউদ্দিন ইবনুল আরাবীর ফতুহাতে মক্কির অনুবাদ করলো, শামসুত তাবরিজের দেওয়ানে শামসুত তাবরিজ অনুবাদ করলো, ফরিদুদ্দিন আক্তারের মন্ত্রকর্তৈর তাজকিরাতুল আউলিয়া অনুবাদ করলো। মুখ ফেটে যায়। আমাদেরও দোষ আছে, আমরা খালি কি বলবো, যে দরবারে যাই সব বিশ্ব দরবার, সুফি সম্রাট
আর সব গাউসাল আছে, আর মানুষও আমরা ওই পথেরই। একটা কথা আছে, রাজা কা রানী মিলে ভূতের কপালে পেতনি মিলে, সুটকি কিনলে কেউ আলুর দোকানে যায় না, কারণ আলুর লগে সুটকি মিলে না, ওইটা বেগুনের সঙ্গে মিলে। সুতরাং আমরা যেরকম পিঠটা ওই রকম পাই, রুয়ান মান ফেরেস্তা। আর যে কয়েকটা গরিব পীর আছে তারা কি প্রচার করবে, সারা বাংলাদেশে সুফিবাদের প্রচার করে মাত্র দুইটি দরবার, ছোট্ট একটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি জীবন দিয়ে প্রচার করতেছে, আর একটা আমি অধম ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মারাল সুরেশ। আবার দশটা ওয়াজের কেসে অডিও এবং সিডি, এই দশটি ওয়াজের কেসে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড পড়ার পরে এমন কোন মারলাম নাই যে তার বুকে একটা কম্পন না আসবে, যার কম্পন না আসবে সেটা বুঝাবে আমার আজও মনে আছে। আজকে চিন্তা করেন, ওহাবিরা বলেন আমগো মহানবী এলবে গায়েব জানতেন না, নাউসুবিল্লাহ জালিম। এই একটি কথার উপরে ভিত্তি করে তাসকন্দে খ্রিস্টান পাদ্রীরা ওয়াজ করার পরে প্রায় 40-50 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল। এটা বাইতুল মোকাররমের কি বাড়ি ডাকুন মৌলানা উনারই একটা কেস থেকে পাবেন। ইন্দোনেশিয়ার জাভাতে ওয়াজ করলো এই খ্রিস্টানরা, সেখানে 30-40 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল। তারা কি সুন্দর দলিল দেয়, আজ বুক ফেটে যায়। সূরা ইমরানে বলতেছে কোরআন, ওয়া উব্রিউ লাকমাহ ওয়াল আব্রাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। যীশু খ্রিস্ট কুষ্ঠরোগীকে সারিয়ে দিয়েছেন, জন্মান্ধকে চক্ষু দিয়েছে এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বললে হয়ে গেছে। আমি তোমরা কে কি দিয়ে কি খেয়ে আসছো আমি বলে দিতে পারো, তুমি আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছো, তুমি মুসুর ডাল দিয়ে খেয়েছো, তুমি সুটকি দিয়ে খেয়েছো, তুমি মহিষের গোস্ত দিয়ে খেয়েছ, আমি সব বলে দিতে পারো। শুধু তাই না, ফিল বায়ুতিক, তোমাদের বাড়ির কোথায় কি আছে, কোথায় খন্তা, কোথায় কোদাল, কোথায় টুকরি, কোথায় তোমার ওয়ার্ড্রপ, সব বলে দিতে পারো। কোরআন কোরআন সুবহান বোধ হয় 59 নম্বর না কত নম্বর বোধ হয় আমি ভুলে গেছি। আজকে চিন্তা করে বলে ডুবিয়েল বেগায় চলে না, তাহলে ঈশালে খ্রিস্টান পাত্রী দেখো, এই দেখো তোমাদের কোরআন বলতেছে ঈশা ডুবি যীশু খ্রিস্ট এল বেগায় চলে, অথচ তোমাদের ডুবি জানে না। এই দেখো কোন ডুবি বলো, তুমি বলো, তুমি বলো কোন ডুবি বলো, কিভাবে মাথায় বাড়ি দেয়, হ্যাঁ রাম ছাগলের দল, হায় রে ওহাবি খালেজি। আজকে মনে পড়ে সেই আমির সঙ্গে নাহওয়ানের যুদ্ধ হয়েছিল এই ওহাবি খালেজিদের। সেই যুদ্ধের আগে মাওলানা আলী বলেছিলেন যে রক্তপাত করব, এর আগে দেখো সন্ধি হয় কিনা, একটা সন্ধি চুক্তি হয় কিনা। কিন্তু দেখা গেল সন্ধির আগে উনি বলে দিলেন তার ভক্তবৃন্দকে, যারা বড় বড় জ্ঞানী, খবরদার কোরআন দিয়া বুঝাতে যেও না, কেননা কোরআনের একটা আয়াতের অনেক রকম অর্থ করা যায়, যুক্তি দিয়ে বুঝাই, এটি স্বাভাবিক। কারণ কোরআনের সূরা লোকমানের 27 নম্বর আয়াতেই বলা আছে যে
সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয়, তবু কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। এবং এরকম সাতবার পানি, সাতবার গাছগুলো কলম হইলেও শেষ হবে না। আর আমরা এতটুকু লিখেই কই শেষ, আমরা এতটুকু লিখেই কই শেষ। সব চাইরা যায় মৌলবীরা, তাই নরওয়ের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একটা কথা বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা জেনে রাখো, নরওয়ের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একটা মহামূল্যবান কথা বলেছিলেন। উনি তার শিষ্যদেরকে বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা এই কথাটা কোনোদিন ভুলবে না, যে মানুষটি সব প্রশ্নের উত্তর দিতে জানে সে একজন বিপদজনক মানুষ, তার থেকে দূরে থাকো। এ ম্যান হু নোজ দ্য এভরি আনসার অফ দ্য কোশ্চেন, হিজ এ ফিউরিয়াস ম্যান, হিজ এ ডেঞ্জারাস ম্যান, বি অফ ফ্রম হি। বড় মূল্যবান কথা বলেছে। আজকে বুক ফেটে যায় সুরা বালেজের কোরআনের একটি আয়াত আছে, ফালা উকসিমু বিরাব্বিল বাসার কেবল মাগারিবে ইন্নাল্লাহ কাদিরু, বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিক কোটি কোটি পশ্চিম দিকের মালিক। তফসির কারক মহা ফাঁপড়ে পড়ে যায়, কই কি চাল্লা, পূর্ব একটা, পশ্চিম একটা, উত্তর একটা, দক্ষিণ একটা, আল্লাহ কয় একটা পূর্ব, কুটি কুটি পূর্ব, কুটি কুটি পশ্চিম, হাইতে কি কফসিরে ইবনা আব্বাস থেকে নিয়া 1969 পর্যন্ত যতটি কোরআনের তফসির সবের অনুবাদ লিখেছে, সবের ব্যাখ্যা লিখেছে, কিন্তু এর ব্যাখ্যা আবিষ্কার হয় 1969। কি লিখেছে তারা জানে, তারা লিখেছে এখান থেকে এই পর্যন্ত পূর্ব, এক হাত দূর দূর দিয়ে গুতা দাও, একটা পূর্ব, দুইটা পূর্ব, তিনটা পূর্ব, এরকম অসংখ্য পূর্ব হয়ে তবু একবার বলল না ইন্ডিয়া বাস থেকে নিয়ে 69 পর্যন্ত যে কোরআনের এই আয়াতের অর্থটি আমার জানা নাই। অধম জাহাঙ্গীর কোরআনের তফসির লিখিনি, 15 পারা অনুবাদ করেছি, এক থেকে 150 বার লিখছি, কোরআনের এই আয়াতের অর্থ আমার জানা নাই। সেইখানে কোরআনের কি করে এটা আবিষ্কার হল, কোরআন যে মহাসাগর তার একটি ছোট্ট দলিল দিয়ে যায়। 69 এ প্রথম মানুষ চাঁদে গমন করে, চাঁদের যে মলিকুলসটা মেইন পরিচালকের নাম ছিল কলিন্স, আর ওখান থেকে ভেঙ্গে যে অংশটি চাঁদে নেমেছিল সেই চাঁদের থেকে দুজন ছিল, একজনের নাম এলভিন আরেকজনের নাম আর্মস্ট্রং। হিউস্টন নাসা স্টেশনে টেলিভিশনের মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক বসা, ডাইরেক্টর যেরকম নায়ক নায়িকারে বলে এমনি চলো, ঠিক পেছনের থেকে বৈজ্ঞানিক চালাইতেছে, আর্মস্ট্রং এখানতে মাটি নাও, এখানতে এটা করো, ওইটা করো, যা করে তাই করে, সব কাজ করার পরে শেষ বেশ বৈজ্ঞানিক বললেন, ডিয়ার আর্মস্ট্রং, সেট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইন দ্য ইস্ট, আমাদের জাতীয় পতাকাটি পূর্ব দিকে গেড়ে তোমার মলিকুলসে উঠে যাও। তো আর্মস্ট্রং গাড়তাছে পূর্ব দিকে, টেলিভিশনে দেখে এটা পশ্চিম দিক, বৈজ্ঞানিক রাগান্বিত হয়ে আর্মস্ট্রং কে বলতেছেন, আর্মস্ট্রং আমি না তোমাকে পূর্ব দিকে জাতীয় পতাকা গাড়তে বলেছি, তুমি কেন পশ্চিম দিকে গাড়লে?
আর্মস্ট্রং বললেন, ইওর এক্সিলেন্সি স্যার, মহামান্য বৈজ্ঞানিক, আমি চাঁদের পূর্ব দিকেই গেড়েছি। বৈজ্ঞানিক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বললেন, কোরআন ইজ রাইট, কোরআন ইজ রাইট, কোরআন সত্য। যেমন বিগ ব্যাং, পৃথিবীর সৃষ্টি কেমনে হয়, যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, 1500 বছর আগে কোরআনের সূরা আম্বিয়াতে এই বিগ ব্যাং এর সৃষ্টির রহস্য আগেই বলে দিয়েছে। এরা তো সত্যকে আলিঙ্গন করে, সত্য সবাই আলিঙ্গন করতে পারে। তাই বৈজ্ঞানিক বুঝতে পারলো চাঁদের পূর্বের সঙ্গে পৃথিবীর পূর্বের মিল নাই। একটা গ্রহ আর উপগ্রহের যদি পূর্ব পশ্চিমের মিল না থাকে, তো সূর্য সৌর জগতে কতটি গ্রহ আর উপগ্রহ আছে? কয়েকশো। তাহলে প্রত্যেকের নিজস্ব পূর্ব পশ্চিম আছে। তাহলে কয়েকশো পূর্ব, কয়েকশো পশ্চিম। আলবার্ট আইনস্টাইন বলতেছেন, প্রথম আকাশে আমার মনে হয় 50 বিলিয়ন সৌর জগৎ আছে। একটা সৌর জগৎ, তাহলে একটা সূর্য সৌর জগতের গ্রহগুলি যদি ছেলে হয়, উপগ্রহগুলি যদি কন্যা হয়, তাহলে আমরা 400-500 পূর্ব পশ্চিম পাচ্ছি। তো 50 বিলিয়ন সৌর জগতের কত ট্রিলিয়ন পূর্ব পশ্চিম হয়ে যাচ্ছে। তাই বৈজ্ঞানিক বলেছিলেন, কোরআন রাইট। সুতরাং কোরআনের হুবহু ওই অনুবাদ তো দূরের কথা, তফসিরটুকু তারা একটি তফসির কারো করে লিখলেন না, এই আয়াতের অর্থটি আমাদের জানা নাই। সব জানে, এই জন্য আমি অনেক সময় রাগ করে বলি, খানকির পোলারা সব জানে কিন্তু আমি তো গালি দেই না। আমি ভদ্র, ঢাকাইয়া হলে কি হবে? কিন্তু মনের দিকে আসে, একবার বললি না যে আয়াতের অর্থ আমি জানি না। যেখানে কোরআন বলতেছে, কোরআনের তফসির সারা দুনিয়ার পানিগুলি কালি আর গাছগুলো কলম হইলে লেখা শেষ করা যাবে না। সেইখানে তুই তুই না বললা কি করে না কথা আমি সব লিখে ফেলাইছি, সব আমি জেনে গেছি। আর আমরা ওরাম ছাগলের দল, যাই শেষে তাই সেমিলে আমরা ওই পটে। আমারও দোষ আছে, আমার আজও মনে আছে ইবনে মিজান একটা বই বাইর করছিল, ফিলিম, বইটার নাম ছিল শাহজাদা। নাহিদের মায়া মানে লয়ে গেল, রূপমহল ছিল ভাঙা মৃত্যু দেহ। আচ্ছা চলো দেখি, আমি বিরাট শিক্ষা পেয়েছি। ওই শাহজাদা বইয়ের মধ্যে জাদুকি অশীর শৈল একটা ভূত, ভূতের বয়স হয়ে গেছে, ভূত বারবার কয় ওস্তাদ আমার বয়স হয়ে গেছে, আমি বিয়া করুন, আমার আর কতকাল ঘুরাইবেন ওস্তাদ, এইরকম একখান আড্ডি গরুরি না মহিষের আল্লাহ জানে, জাদুকির ফিলিম আর কি। তোর কাহা ঠিক করেছ, আজকেই তোরে বউ আমি বানিয়ে দিই, তুই যেটা ইচ্ছা চয়েস কর। উনি লাঠি দিয়ে আজও মনে আছে, এমনি এমনি বললেন, নিক্সু মাকা আশা কোয়া ধন করে চ্যাচ্চা বানিয়ে দিল, চ্যাচ্চা মাইয়া বানিয়ে দিল। একটা সুচিত্রা সেন, একটা মাধুরী দীক্ষিত, একটা মধুবালা, আর একটা পেত্নি। কয়ে এই চ্যাচ্চা আমি বানাইলাম, দাঁড়িয়ে রইলাম, যেটা তোর পছন্দ হয় সেটা কবি, আমি ওইটার লোকে বিয়ে দিয়ে দেবো। আরে পয়লা সুচিত্রা সেনের থোতা বোচা ধৈরা দেখা, আর পছন্দ হয়েছে ওস্তাদ না। মাধুরী দীক্ষিত দেখা, আর পছন্দ হয়েছে ওস্তাদ না। মধুবালার দেখা ভূতের ধারা, পছন্দ হয়েছে ওস্তাদ না। আর সেটা পেত্নি, এত বড় চোখ, মেকআপ পেন্ড ধন্যবাদ দিই, এত বড় একটা চোখ, এতটুকু কেত পড়তে একটা মুলার মতো দাঁত দেখলে ভিডর করে। এইটার সামনে গিয়েই ভূতে যে ফাল খুশি, পেত্নিও নাচে ভূতেও আসে। এই পাইছি সবচেয়ে বিউটিফুল।
এর অর্থ কি? ভূতের কপালে পেত্নি মিলে, আমরাও সব ভূত, তাই পেত্নির কাছে গিয়া মুড়ি ধরি না ফাঁকি বাজি, আর আমরা ওই শাহজাদার ভূতের মতো ওস্তাদ ফার্স্ট ক্লাস পীর পাইছি। একে কেতন করতেছে ফাল ফাল দিত্রে কিচ্ছু নাই, মাকাশা একে বাকাল ফল, এই দাড়ি টুপি কথা কয় না, গম্ভীর কানে শুনে না, নবসুলের পার্থক্যই জানে না, নবী রসুলের পার্থক্যই জানে না, উনি পীর হয়ে বয়ে রয়েছেন। দোষ কাকে দিব, সব তো আমাকেই দোষ। তা আজকে সেই বৈজ্ঞানিকের যে ফলা উৎসব বিরাবিল বাসার কেবল বাঁকা রেবে ইন্নালা কাদেরু, বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিকের বাণী, কোটি কোটি পশ্চিম দিকের বাণী, 1969 এ কোরআন এইটা যে সত্য, কোন গ্রহের পূর্ব পশ্চিমের সঙ্গে অন্য গ্রহের মিলে না, তাহলে কোটি কোটি পূর্ব দিক। আর আব্বাস থেকে কুতুবি তাফসিরে রুহুল মালিক, তাফসিরে রুহুল বাইয়ান, তাফসিরে কবির, তাফসিরে তবি, সব খানকির বলায় কি লেখে জানে? হাই হাই বৃষ্টি হয় কেমনে বয়ান শুনেন, কান ধৈরা মেঘেরে ফেরেস্তারা ধৈরা কুচা দিয়া বাইরায়, আর টপটপ টপটপ করে বৃষ্টি পড়তাছে। এই তফসিরে কবির ফখরুদ্দিন ইমাম রাজি, ফখরুদ্দিন কবির কত বড় আলে, কিছে বৃষ্টি হয় কেমনে ঘুরজা দিয়া বাইরায় টপটপ আলাদা। এত প্রশ্ন করিলেন না কি সুন্দর শয়তানের বাচ্চারা, রুহে হাইওয়ানি রুহে ইনসানি, আর সুয়ার বাচ্চা রু তো একটা, রু আবার হাইওয়ানি হয়, রুহেলে চাই ভাগ করে পীর সাথে ইসলাম গবেষক, আলে কুল্লু নাফসুন যায়েকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে। কোরআনের এক জায়গায় আছে কুল্লু রুহিন যায়েকাতুল মউত, প্রত্যেক রু মৃত্যু স্বাদ গ্রহণ করে, এক জায়গায় কেন রু মৃত্যু স্বাদ গ্রহণ করে না? রু আল্লাহ আদেশ, রু আল্লাহ স্বয়ং, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কয়লায় কুল্লু নাফসুন যায়েকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে এইটা বলে নাই, কারণ টেস্ট মা বাপে মায়েরা তরকারি রাখলেন লবণ হইল কিনা একটু চাখলেই বোঝা পারে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ধ্বংস হবে না। আরে দেহ এই লাশ একটু তো আমি না, তুমি দেখতে শিখো এই অখণ্ড দেহের মধ্যে তোমাকে আসতে পৃষ্ঠে গিরায় গিরায় আমি বেঁধে দিয়েছি, অথচ এই দেহটা তুমি না। এসার সিদ্ধান্তে 10 তারিখে মে মাসে ফাঁসি দিল, কি করলো?
বললো যে আপনার লোক মোহ এত বেশি হয়ে গেছে গা যে আপনি মানুষ পাইলে বললো প্রদীপ ফালাইয়া দেন, সরকার আপনার জীবাত্মাটা দেহের থেকে ভূতের থেকে সরিয়ে ভূত মানে অস্তিত্ব একটা দেহের কয় ভূত আবার দেহ সর্বভূতে বিরাজমান সর্বদেহে বিরাজমান আপনার এই দেহের থেকে আমরা একটু সরিয়ে দেবো আর কি ছিল এই দেহটা আপনি নষ্ট হয়ে গেছে গা মানুষ পাইলা বৈরব নদী ফালাইয়া দেন আর কিচ্ছু তো নয় একটু সিরিয়া 3 মিনিটে জীবাত্মাটা বের করে দিল দিয়া সকালবেলা চাই পুলিশে খাটিয়া ধরিয়া টেলিভিশনে নিয়ে স্যার সিকদারদের ফিরত দিতেছে সুদ্দার ঘুমিয়া দিচ্ছে স্যার সিকদার তো ফিরত দিল পরে কই না আসলে স্যার সিকদার জীবাত্মারে সরাইয়া দিচ্ছে এইটা লাস্টটা এই লাস্টটা দিয়া দিল আত্মীয় স্বজন জানে যে এইটা স্যার সিকদাররা কব্বল দিয়া ফেলাইল সুতরাং মানুষ বুঝতেই পারে না এই দেহটা সে না এই দেহটার জন্য আমি খাবো আমার স্বপ্ন আমার ফিউচার ব্রাইট আমার পোলাপান এটা করবে আমার শান্তি নাই আমার ওটা করব এই কর্ম কর্ম করতে করতে শেষ এই জন্য এই যে উনি আল্লাহ হোগার কাপড়ই নেই এই জন্য এই খাতা খানির জামাজ বলছেন তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও এটা নিছক পাগলামি আমরা এই জনমে না পারি আরেক জনমে আরেক জনমে আস্তে আস্তে তবে যাও কিন্তু অলির প্রতি তো ভক্তি রাখবো আবার চিন্তা করেন ও হামি খালে জিরা আরেক ওষুধ বের করছে কয় খাজা বাবার কাছে বলে যে খাজা বাবা একটা ছেলে দাও খাজা বাবা এইটা দাও কন্ত আমি কার কাছে চাইব কেল্লার কাছে চাইব মাশাআল্লাহ আল্লাহর কাছে কহ খাজা বাবার কাছে ছেলে করছে মানুষের সাধারণ মানুষের মগজ খেয়ে হারিবে জেনারেলের মাথা খেয়ে ফেলে আর কি করু আল্লাহর কাছে এটা ওয়াহাবি খানে ছিল আপনি তার কাপড়ে ঠিকই করছেন আল্লাহর কাছে যাওয়া উচিত আচ্ছা ভাই যা কাশ্মীরে যে ভূমিকম্প হইল 1,20,000 মুসলমান ভূমিকম্পে মরে গেল এর 10-12 লাখ জীবিত আছে ঠান্ডা বরফ পড়তেছে তাবু নাই কম্বল নাই খাওয়ার নাই আচ্ছা এই 10-12 লাখ মুসলমান কাশ্মীরে এরা তো একবারও করল না আল্লাহ কম্বল দাও আল্লাহ তাবু দাও আল্লাহ খাদ্য শস্য দাও এটা না কয়ে কি করে জানেন ইউরোপ আমেরিকা কম্বল দাও ইউরোপ আমেরিকা তাবু দাও ইউরোপ আমেরিকা খাদ্য শস্য দাও আর ইউরোপ আমেরিকানরা তো ইহুদি খ্রিস্টান এগোচ্ছে কি খাজা বাবার কাছে চাওয়াটা অনেক ভালো না খাজা বাবা তো আল্লাহর অলি সুরা আনফালের 19 নম্বর আয়াতে দেখেন অমারামাইতে জ্রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হে রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যে আপনি পাথর ছুঁড়া মারছেন ওটা আপনি মারেননি ওটা আমি আল্লাহ মেরেছি ওটা আপনার হাত না ওটা আমার আর বুখারি শরীফের হাদিস খুলেন বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে হয়ে যায় তার জবান আমার জবান হয়ে যায় তার চোখ আমার চোখ হয়ে যায় তার কান আমার কান হয়ে যায় খাজা বাবা তিন বাংলায় আপনি চিন্তা করেন তো কোরআনের বর্ণিত 29টা নবী 4 লাখ মুসলমান মানে আমার সে কিনা সন্দেহ আর খাজা বাবা 800 বছর আগে অখণ্ড ভারতে 4 কোটি মানুষ আছে জৈন ধর্ম হিন্দু ধর্ম পারসি ধর্ম বৌদ্ধ ধর্ম এই 4 ধর্মের থেকে উনি 92 লক্ষ মুসলমান বানাইছে রিয়ান্ডে নিকলসন ইবি ব্রাউন বলছিলেন যে খাজা বাবায় যদি বলতে অখণ্ড ভারতে মোহাম্মদ বইলা কিছু নাই সব আমি তাহলে আজকে অখণ্ড ভারতের মুসলমান আমরা সব ইয়া খাজা করতে থাকতাম আমরা মোহাম্মদের নাম ভুলেই যেতাম কারণ জিন্নার বাপে ছিল হিন্দু আল্লামা ইকবালের দাদা ছিল কাশ্মীরের ব্রাহ্মণ হিন্দু আমি ডাক্তার জাহাঙ্গীরের 8 নম্বর পুরুষ আমার বাবা হেলালুদ্দিন তার বাবা কাজিমুদ্দিন তার বাবা পঞ্চাতন আলী
তার বাবা আজান, তার বাপে বালা জান, তার বাবায় শেখ জান, তার বাপে মিয়া জান, তার বাপের নাম শ্রী হরে কৃষ্ণ চৌহান। সাত পুরুষ আগে আমিও হিন্দু ছিলাম, তা আমরা তো সবাই তাই ছিলাম। আজকে যদি খাজা বাবাই বলতেন মোহাম্মদ বলে কেউ নাই সব আমি, পাক ভারত উপমহাদেশে এই 30-35 কোটি মুসলমান ইয়া খাজাই করতাম, কিন্তু খাজা বাবাই তা না বইলে কি বললেন, মাতারি রে খোদায়ন বদীন মোস্তফায়ন বর্তার গাহিস গদায়ন সুলতান মা মোহাম্মদ। আমি মোহাম্মদের গলির একটা নগণ্য কুত্তা, এটাই বিনয়, এটাই আজিজি। এই আজিজি মোল্লারা জানে না, মোল্লারা সব কিছু চাই না যারা, তাই শোনেন কেরকিগার্ড যে বলেছিলেন যে মানুষটি সব প্রশ্নের উত্তর গড়গড় করে দেয় সে একজন ডেঞ্জারাস মানুষ, সে একটা বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থেকো, তার থেকে দূরে থেকো। সুতরাং সত্যকে জানতে হলে ব্যাপক প্রশ্ন আইসা দাঁড়ান, আজকে সেটাই বললাম নয় মোহরমের দিয়ে। চিন্তা করেন যে 1,29,000 সাহাবির সামনে বললেন আল্লাহর কিতাব এবং নবীর বংশ সত্য করে ধরো, আর ওহাবি খারেজি উবাইয়া আব্বাসিয়ারা বানাইলো আল্লাহর কিতাব আর নবীর সুন্নত পালন করে। হাদিস বানিয়ে নিল, হাজার হাজার হাদিস বানিয়ে নিল, আজকে বুকে হাত দিয়া কর কি কোন মৌলবী বলে যে আল্লাহর কিতাব আর নবীর বংশ? আমি কোন সুয়ারের বাচ্চা মৌলবীর মুখে আমি শুনিনি, এগুলি চাউরেই নাকি আমি জানি না। আল্লাহর কিতাব নবীর সুন্নাত, কারণ যেই নবীর বংশধর বলবে অমনি আল্লাহর ওলি আইসে, কারণ আবুল আহাব নবীর রক্ত হয়েও বংশ না, বংশ হইলে সৈয়দ আবুল আহাব বলতাম। সুতরাং বাবা জান শরীফ শাশুড়ের শরীর নবীর বংশ, সৈয়দ জান শরীফ শাশুড়ের শরীর, বাবা গোলাম মাওলা চিস্তি সৈয়দ, ঠিক না, বাবা ভান্ডারি সৈয়দ, কাউসার আজম বাবা ভান্ডারি সৈয়দ। সুতরাং নূরের বংশেরই হইল সত্যিকার পরিচয়। না হলে আমি প্রথমেই বলেছি যে কারবালার মাঠে যে যুদ্ধ হয়েছিল সেই ইয়াজিদের জলে কোন হিন্দু ছিল না, কোন বৌদ্ধ ছিল না, কোন জৈন ছিল না, ছিল কেউ ছিল না, কি ছিল, এই আমার আপনের মতো মুসলমান, এই তাবুতেও মুসলমান, ওই তাবুতেও মুসলমান, ইয়াজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও অজু, হুসাইনের তাবুতেও অজু, ইয়াজিদের তাবুতেও নামাজ রুকু সেজদা, হুসাইনের তাবুতেও নামাজ রুকু সেজদা। তাই কোরআন বলতেছে, কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে আমানুরা ইমানদারেরা, ইয়া আইয়ুহাল মুমিনু নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন নাই, ইয়া আইয়ুহাল ইনসান নাই, এগুলি গবেষণার কথা তাহলে অপেক্ষা স্থিতি শেষ হয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, নাস্তাইন সাহায্য চাও কার, মস্তাদের, আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হলো মস্তান, আর সেই মস্তান বললে আজকে আর বুঝে সন্ত্রাসী, ঠিক না বাবা, কেমনে চাইবা বেসবাবরে মস্তান আছে, খেয়াল করে ধৈর্যের সাথে এবং নামাজের সাথে সাহায্য চাও। আচ্ছা, 3 নম্বর লাইনে কি, ইন্নাল্লাহ মা সাবেরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। ও গো আল্লাহ, ওহনে সাহায্য চাইবার কইরা ধৈর্যের সাথে নামাজির সাথে, আর শেষে তুমি কও আমি সবরকারীর লগে থাকি নামাজির লগে থাকি না, যদি নামাজির লগে থাকি তাইলে বেসবাবে ওয়াসসালাতে ইন্নাল্লাহ মা সাবেরিন ওয়া মাল মুসাল্লি, এবং আমি নামাজির সাথে থাকি। পুরা কোরআনের
একটা আয়াতেও আল্লাহ পাক নামাজির সাথে থাকে না। যদি দেখাইবার পারে আমি একেবারে হাতে চুরি বিদ্যা মেরিয়ে যাব। কেন নামাজির লগে থাকে না? নামাজ দেখানো যায়, নামাজে জিদের তাবুতেও হয়, নামাজ হুসাইনের তাবুতেও, কিন্তু হুসাইনের ধৈর্য দেখেন, এক এক করে সব আমার কোরবানি হয়ে গেল, পুলিশ একটুকু দুঃখ করলেন। তাই ঐতিহাসিক জীবন বলেছিলেন, ইয়ন্ডার আব্রাহাম, ওগো প্রথম পিতা আব্রাহাম, তোমার হাত ইসমাইলকে কোরবানি করার সময় থরথর করে কেঁপেছে, তোমার চোখে পট্টি বাঁধা ছিল, তারপরে একবার তুমি চিন্তা করছিলে, ওগো আল্লাহ আমার ইসমাইল কোরবানি যদি না হইতো, তোমার মনের আশা পূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুব্বা কোরবানি হয়ে গেল। আরে ওইখানে তো দুব্বা কোরবানি হইল, ওইখানে তো ইসমাইল গর্দান টানছিল, আর এইখানে সরকারে দোয়া লম্বাবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি মোহাম্মদ হুসাইন থেকে আসছি, সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি, ওইখানে তো গর্দান কেটে গেছে না, ওইখানে ইসমাইলের তো গর্দান কাটে নাই, কাটছিল তুব্বা। তাই ঈদুল আযহা খুশির দিন হয়, আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে নাই, ওখানে কেটে গেছিল, তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ হয়, দুঃখ হয়। আর এই দশি মহরমে আমরা মাতম করলে ওহাবিরা কয় কি এর বালের মাতম করো, কত মিছা হাদিস বানাইছে জানো তো না, কি এর মাতম করো জানো না, আদমের তৌবা কবুল হয়েছে দশি মহরমের দিন, এটা জানো না, ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে বাঁচছে এই দশি মহরমের দিন, নূর নবীর কিস্তি ছুটি পর্বতে দিচ্ছে এই দশি মহরমের দিন, ইউনুস নবীরে মাছে গিলল, আরেক মাছে কয় তুই গিলছ তরে আমি গিলালাম, গিলল রজব মাসে, মহরম মাস পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডারও নাই, অক্সিজেনের সিলিন্ডারও নাই, দশার পানি তলে গেলে কান পটপট করে, আর আড়াই মাইল পানির তলে ইউনুস অক্সিজেন ছাড়া তিন মাস থাকে, আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা, মহানবী তো বহু দূরের কথা, ওহাবি বাবা কোন নবী আমার মতোই মানুষ, আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা, আড়াই মাস পানির তলে থেকে দুই মাসের পেটের ভিতরে, অক্সিজেন নাই সিলিন্ডার নাই কিচ্ছু নাই, উনারে দশি মহরমের দিন ওয়াক কইরা বমি কইরা চরে ফালিয়া দিল, উনি ছাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলেন। আইয়ুব নবীরে বারো বছর না ১৮ বছর কিরায় খাইল, দশি মহরমের দিন উনি মুক্তি পাইলেন, দশি মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন। হায় রে উমাইয়া আব্বাসিয়া, আর হায় রে আমরা রাম ছাগলের দল, সব খুশির দিন। আচ্ছা দশি মহরমের দিন আদমের তোবা কবুল ছিল, তুই আছিলি কই, আমি আছিলাম কই, পুঞ্জিকা ছিল কই, ডেট কেমনে করলি, তারিখ কেমনে করলি, আরে সবচেয়ে পুরাতন কাল ক্যালেন্ডার তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার ২০০৬ সাল, এইটাই সবচেয়ে পুরাতন। আচ্ছা নুনবীর কিস্তি দশি মহরমে ভিড়ছিল, পুঞ্জিকা পাইছিলি কই, কেঠা লেখা রাখছিল, ইব্রাহিম নবী আর নমরুদের আগুনের কুণ্ড থেকে মারছে দশি মহরমের দিন, ক্যালেন্ডার পাইছিলি কই, ইউনুস নবী দশি মহরমের সব খুশি, আড়াই হাজার নবীও জন্মাইছে খুশি, খুশি করো, আড়াই হাজার নবীর সামনে ইমাম হুসাইন কি
জন্য মোহরম মাসে দিয়া করাইবেন, চাউরা পোলাপান হবে, আস্তা চাউরা পোলাপান হবে। আল্লাহ আফসোস, সব দশী মোহরমের দিন ঘুরছে, ওই সুয়ারের বাচ্চারা, ওই তার মোল্লারা দশী মোহরমের দিন আদমের তৌবা সব পাইয়া লইলাম। ওই লেটেস্ট নবী অহন্য যার হাজার বছর হয় নাই, এখনো ২৫ বছর বাকি রয়েছে এই যার হাজার বছর হইতে, এই লেটেস্ট নবী মোহাম্মদ রসুল্লাহ জন্মদিন করত, নয় রবিউল আউয়াল, ১২ রবিউল আউয়াল, ১৩ রবিউল আউয়াল, বাটা নবীরা ১৩, মোতা ছেলেরা ১৭, গাবারিয়ারা ৩, সোনা রবিউল আউয়াল, আশারিয়ারা ২রা রবিউল আউয়াল, কেউই ১লা রবিউল আউয়াল, ওই ১ থেকে ১৭ পর্যন্ত মহানবীর মৃত্যু দিবস আজও নিশ্চিন্ত না। সুন্নিরা কয় ১২ তারিখে উনি জন্মাইছেন, ১২ তারিখে উনি চলে গেছেন, হোগাটা পিলা গেল, কত বলো ১২ তারিখ হয়েছে জীবনাঙ্গ সুদেশ্বরী, আমার পীরের আওলাদরা কয় দেশরা গ্রামে আমগো জান শরীফ জন্মাইছে, দেশরা গ্রামে চলে গেল, তোর পিলা গেল জিনকট কটির মত। হ্যাঁ, তাহলে বেগম রোকিয়া ৯ই ডিসেম্বরে জন্মাইছে, ৯ই ডিসেম্বরে উনি মারা গেছেন, তাহলে উনিও বুঝি হলি বেগম রোকিয়া, উনি ৯ই ডিসেম্বরে জন্মেছে, ৯ই ডিসেম্বরে উনি হয়েছে, তো ১২ই রবিউল আউয়াল ওয়াহাবিরা করে ৯ই রবিউল আউয়াল, তো লেটেস্ট নবী যার হাজার বছর হয়নি তার জন্মদিন করে ৮-১০, আর আদমের তৌবা কবুল হয়েছে ১০ তারিখে মোহরম, এটা ফেরাসিও সব মুসা নবীর, ঈসা নবীর সব সিওর আপনারা একে ১০ তারিখ, ওই তারিখে ভুল হয় না, আর দেড় হাজার বছর হয় নাই এই নবীর জন্মদিন করেন ৮টা ১০টা ১২টা, তা আপনারা তো পেতনি ভুল, আপনারা তো পেতনি ছাড়া পছন্দ হইল, বাবা ঠিক বলি রে। সুতরাং এই যে মিথ্যা আবর্জনা এই ভাবে স্তূপের স্তূপে আমাদের মাথাগুলো খায়া, কি শিখবেন, কি সুফিজম কবু, আজকে আপেল বাবার সাথে বলে বসিলাম, প্রাণ ভৈরা সুফিজম বলবো, আজকে আমি ইতিহাস বললাম, দুঃখে বুকটা ফাইটা যায় না, রসুল্লাহ মেরা যে গিয়া ৫০-৭০ নামাজ দেয়াইল, হায় রে সুয়ারের বাচ্চা রে, আর মোল্লার কমেটি কমেটি পা চুক্ত ঘুমা খাটুটা দিয়া বাইনালের কাম, ৫০-৭০ নামাজ হলে ঘুমাইবো কতক্ষণ, একটা মানুষ ঘুমন আগুন পাতন গোসল করার ৮ ঘন্টা, তো আর রইল কত ১৬ ঘন্টা, ১৬ ঘন্টার মধ্যে এই ৫০-৭০ ১৩ মিনিট পর পর আজান দিতে হয়, তাহলে আমি রুগী দেখুন কেমনে আল্লাহ একবার রক্ত কিন্তু মানে আজান দিল ১৩ মিনিট পর আমি রুগী দেখতেছি কি শেষ হয়েছে, আল্লাহ আল্লাহকে বলেন নামাজ পড়াই, আচ্ছা নামাজ পড়াই চেয়েছে আর রইল মাত্র ১ মিনিট, কান্দা কাটি কি হয়েছে, ঢুকি বইলা গেছে গা, এই জন্য আমি কোন সেমিনারে জমের চেয়ে বেশি ডরা এখন বাংলাদেশের যে কোনো পীর যে কোনো আনেন ফাইলাচিরা জীবনে যে খাটা সে মুরগি ধরে না দরবারে ক্যাক কইরা দেয় না পাট খেতে আর কুক করবার দেয় না, এই ক্যাক আর কুক কইরা পড়ে বই পড়লে বুঝেন না, আর ১০টা ওয়াজের ক্যাসেট সিডিআর অডিও শুনেন না, আর ১৫০ টাকা বিয়া ১ টাকা লাভ খাইলে হারাম খাই পোলায়ার, আমি হিসাব করি লোসকান কত গেল আপেল বাবা, লোসকান কত গেল সবাই লাভ চিন্তা, হায় রে জাহাঙ্গীরের ফ্যামিলি, তো কি শিখবে ৫০-৭০ না,
আবার কি করছেন, কেয়ামতের সময় আধা দরজায় উঁচায় সূর্য থাকবো আরেক পঙ্কা, আর এত পঙ্কা ছাড়ছে 4000 সেলসিয়াস, ছাড়ার সাথে সাথে 30,000 মানুষ বাতাসে উড়ে গেল, ফুসকুরা আওয়াজ কইরা উড়ে গেল গা, আর 40 কোটি সেলসিয়াসের সূর্যটা আধা উঁচা থাকবে। আরে 1 লক্ষ মাইল দূরে আইলে পানি পানি করন লাগবো না, ফুসকইরা উড়ে যাবে। আর এটা আমরা বিশ্বাস করি, হায় কইব যুবকা পানি পানি পানি, ওই বিশ্বাস করতে গেলি ঠিক তো মাথা খেয়াল আছে। হ্যাঁ, তো আমরা তো বিজ্ঞান দিচ্ছি যদি হয়, আরে 1 লক্ষ মাইল দূরে যদি সূর্য থাকে ফিরিস শেষ বাবা শেষ শেষ করে দিই। তা এইটি বললাম শেষমেশ, আপনাকে ধন্যবাদ, আমি একটু উত্তেজিত হয়ে বলতেছিলাম। আমার অনুরোধ এই ক্যাসেট শোনার পরে আপনারা আমার 10টি অডিও এবং সিডিও ক্যাসেট আপনারা ঘরে সযত্নে রাখবেন, বারবার শুনবেন, সব ভণ্ডামি খোলস খুলে যাবে। আশা করি এইটুক আপনাদের আশ্বাস দিয়ে এখানেই শেষ করলাম।